বন্ধুরা প্রতি বছর হাজারো সাইন্টিফিক রিসার্চ পেপার পাবলিশ করা হয় যেখানে সাইকোলজিক্যাল রিসার্চ একটি বড় অংশ কিন্তু দেখা যায় যে এই সাইকোলজিক্যাল রিসার্চ ওই স্টাডিজগুলো বোঝা একজন সাধারণ মানুষের জন্য যতটা কঠিন তা বাস্তব জীবনে অ্যাপ্লাই করা ততটাই সহজ এই কারণে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে দশটি এমন সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে কথা বলবো যা জানার পর আপনার মধ্যে পরিবর্তন আসবে মিউজিক চেঞ্জেস পারসেপশন আমরা সবাই জানি যে মিউজিক আমাদের মুডকে চেঞ্জ করতে পারে একটি হাইলি এনার্জেটিক সং শুনে আপনি মোটিভেটেড ফিল করবেন আর অপরদিকে একটি স্যাড সং শুনে আরও স্যাড ও ডিপ্রেসড ফিল করবেন আপনি কি ধরনের মিউজিক শুনতে পছন্দ করেন তা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে এফেক্ট করে দুই হাজার একটি স্টাডিতে কিছু মানুষদের একটি কাজ দেয়া হলো যেখানে তাদের কাজ ছিল বিভিন্ন মিউজিক শুনতে শুনতে পেপারে হ্যাপি অথবা স্যাড ফেসে টিক দেওয়া রেজাল্টে দেখা গেল যে স্যাড মিউজিক শোনার সময় বেশিরভাগ মানুষ স্যাড ফেসে টিক দিচ্ছিল আর হ্যাপি মিউজিক শোনার সময় মানুষ হ্যাপি ফেসে টিক দিচ্ছিল যাকে এক্সপেকটেশনের নাম দেওয়া হয় যেখানে আপনি কানে যা শোনেন আপনার ব্রেন সেই আপনার চোখের সামনে তুলে জিনিসগুলি ধরে এই কারণেই এনার্জেটিক মিউজিক ওয়ার্কআউটের সময় অনেক হেল্প করে আর সফট মিউজিক আপনাকে কোনো কিছুতে ফোকাস করার জন্য হেল্প করে ডানিং রোগের এফেক্ট উনিশশো সালে দুজন সোশ্যাল সাইকোলজিস্ট এটি আবিষ্কার করেন যে ইন্টেলিজেন্ট মানুষ নিজেকে সবসময় বিলো এভারেজ মানুষ হিসেবে ট্রিট করে তারা কখনোই নিজেকে অন্যদের থেকে স্মার্ট মনে করে না আর অপরদিকে এভারেজ আইকিউ সম্পন্ন মানুষ একদম বিপরীত ভাবে তারা সবসময় এটা ভাবে যে তারা অন্যদের থেকে বেটার এ কারণে আপনারা যদি কখনো এমন মানুষ দেখেন যারা নিজেকে সুপুরিয়ার প্রমাণে ব্যস্ত তাহলে বুঝে নেবেন যে এটি ডানিং ক্রোগার এফেক্ট তারা আসলে এতটা ইন্টেলিজেন্ট না যতটা তারা দেখাচ্ছেন কারণ একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি কখনো নিজের নলেজে স্যাটিসফাইড হয় না তারা সব সময় নিজের অ্যাবিলিটি ডাউট করে কারণ তারা ভাবে যে তারা আরও বেটার হতে পারে উদাহরণস্বরূপ আপনারা দেখে থাকবেন যে আপনার যে বন্ধু এটা বলে যে সে পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেয়নি আসলে রেজাল্টের সময় দেখা যায় সে ভালো নাম্বার পেয়েছে সিঙ্গিং রিডিউসেস এনজাইটি ভাবুন যে আপনি কার ড্রাইভ করে অফিসে যাচ্ছেন যেখানে আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিতে হবে সাধারণত আপনি তখন নার্ভাস ও এনশিয়াস ফিল করবেন এরকম সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে শান্ত রাখবেন সাইকোলজিস্টরা বলে যে এরকম সিচুয়েশন আপনার উচিত আপনার পছন্দের মিউজিক প্লে করা ও নিজেও গান গাওয়া এটা শুনে আপনার নিশ্চয়ই অদ্ভুত লাগছে গান গাওয়ার কারণে আপনার ব্রেনে এন্ডোরফিনস ও অক্সিটোসিন রিলিজ হতে শুরু করে যা আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে ফেলে ও আপনার মুড ভালো করে দেয় এছাড়াও এটি আপনার হার্ট রেট ও কর্টিসল লেভেলকে লো করে দেয় যার মাধ্যমে আপনি কাম ও কনফিডেন্ট ফিল করেন পাওয়ার অফ সাইলেন্স আপনি যদি চান যে কনভারসেশন এগিয়ে যাক কিন্তু আপনি বুঝছেন না যে কি কথা বলা উচিত তাহলে এ সবচেয়ে সহজ উপায় হল আপনার পার্টনারকে একটি প্রশ্ন করা এবং যখন তিনি উত্তর দিবেন তখন তার সাথে আই কন্ট্যাক্ট তৈরি করা তখন আপনার পার্টনার সাইলেন্স অ্যাভয়েড করার জন্য নিজেই কথা বলবে স্টাডিতে দেখা গিয়েছে যে যখন কোনো ব্যক্তি আপনার সামনে মন খুলে কথা বলতে হেজিটেট ফিল করে বা নিজের অনুভূতিগুলো লুকানোর চেষ্টা করে তখন তার কাছ থেকে তথ্য বের করার জন্য শুধুমাত্র একটি প্রশ্ন করুন ও নীরব হয়ে যান কারণ কোনো কনভারসেশনে নীরবতা মানায় না যা অ্যাভয়েড করার জন্য সে ইনফরমেশন শেয়ার করতে থাকে অথবা আপনাকে ক্রস কোশ্চেন করতে থাকে ও আলটিমেটলি কনভারসেশন চালিয়ে যায় প্লেইং ডাম আপনি যদি কারো সামনে নিজের ভালো ইমপ্রেশন তৈরি করতে চান তাহলে এমন একটি টপিকে কথা বলুন যা সে অনেক পছন্দ করে আর সে সম্পর্কে তার কাছ থেকে শিখুন উদাহরণস্বরূপ আপনি এমন একজন মানুষের সাথে কথা বলছেন যে গাড়ির প্রতি অনেক ইন্টারেস্টেড আর আপনিও গাড়ি অনেক পছন্দ করেন ও গাড়ি সম্পর্কে অনেক জানেন তাহলে আপনি এরকম প্রিটেন্ড করেন যে আপনি তার থেকে গাড়ি সম্পর্কে কম জানেন ও তাকে গাড়ি সম্পর্কে প্রশ্ন করুন এটি আপনার সামনের ব্যক্তিটিকে আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড করবে কারণ সে যে বিষয়ে কথা বলতে পছন্দ করে আপনি সে বিষয়ে ইন্টারেস্ট দেখিয়েছেন দ্য স্নেক ম্যান আপনি যদি কোনো গ্রুপের সাথে অথবা সিঙ্গেল কোনো ব্যক্তির সাথে লাঞ্চে অথবা ডিনারে যান ও দেখেন যে কোনো কনফ্লিক্ট তৈরি হতে পারে আপনারা যে টপিকে কথা বলছেন সে টপিকে কথা বললে ঝগড়া হতে পারে তাহলে এই সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আপনি আপনার সামনে থাকা খাবার খাওয়া শুরু করুন কারণ সাইকোলজিস্টের মতে খাওয়া একটি কামিং অ্যাক্টিভিটি মানুষ যখন কোনো কিছু খায় তখন অন্যান্য মানুষরাও সেই ইনভাররমেন্টে কমফোর্টেবল ফিল করে তাই যখনই আপনি দেখবেন যে কেউ অনেক অ্যাগ্রেসিভ হচ্ছে তখন তার কাছে যান ও তাকে কোনো খাবার অফার করুন এরকম সময়ে একটি সিম্পল চকলেট আপনাকে অনেকটা হেল্প করতে পারবে ফার্মিং এ হ্যাবিট আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি অভ্যাস গড়ে তোলার জন্য কত সময় লাগে আগে বিশ্বাস করা হতো যে কোনো কিছুকে অভ্যাস করার জন্য মাত্র একুশ দিন সময় লাগে কিন্তু নতুন একটি সাইকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী বলা হয় যে কোনো অভ্যাস তৈরি করার জন্য ছেষট্টি দিনের মতো সময় লাগে তাই কেউ যদি এটি মনে করে কোনো কাজ করা শুরু করে যে সে একুশ দিনে কাজটিকে অভ্যাস তৈরি করবে এবং একুশ দিন পরেও যখন সে কাজটি শিখতে ব্যর্থ হয় তখন সে হতাশ হয়ে যায় ও করে ফেলে রিসার্চ অনুযায়ী এই ছেষট্টি দিনকে যদি আপনি তিনটি ভাগে বিভক্ত করেন তাহলে আপনি দেখবেন যে শুরুর বাইশ দিন আপনি অনেক আনকমফোর্টেবল ফিল করবেন পরবর্তী বাইশ দিন আপনাকে দিয়ে সম্ভব হবেই না আপনি অলমোস্ট কুইট করে ফেলবেন আর শেষ বাইশ দিনে আপনি একটি মোমেন্টাম বিল্ড করবেন যার পরে সেই কাজটি আপনার অভ্যাস হয়ে যাবে কল পিপল বাই দেয়ার নেম সাইকোলজিস্টদের মতে সবাই নিজের নাম শুনতে পছন্দ করে কারণ আমাদের সবার জন্য আমাদের নাম অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ যখন আপনার নাম মনে রাখে তখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন একইভাবে আপনি হয়তো এটি নোটিস করেছেন যে যখন কেউ আপনার নাম ভুলে যায় তখন আপনি ইনসাল্ট ফিল করেন তাই এটা গুরুত্বপূর্ণ যে কথা বলার সময় আপনি আপনার সামনের মানুষের নাম ব্যবহার করেন যা তাকে গুরুত্বপূর্ণ ফিল করাবে ও সে আপনার সাথে আরো কমফোর্টেবল ফিল করবে মাল্টিটাস্কিং আপনি কি মনে করেন যে আপনি মাল্টিটাস্কিং করতে পারেন নিউরোসায়েন্সের মতে আমাদের ব্রেন এক সময় শুধুমাত্র একটি বিষয়ের উপরে ফোকাস করতে পারে অনেক সময় দেখবেন যে আপনি যখন দুটি কাজ একসাথে করেন তখন আপনি মনে করেন যে আপনি মাল্টিটাস্কিং করছেন কিন্তু আসলে আপনার ব্রেন খুব দ্রুত দুইটি কাজের মধ্যে তার ফোকাস শিফট করে আমরা হাঁটতে হাঁটতে আমাদের পাশের মানুষের সাথে কথা বলি কারণ এই বিহেভিয়ার অটোমেটিক্যালি অটো পাইলট মোডে হয়ে থাকে একইভাবে যে দুটো কাজে অনেক ফোকাস প্রয়োজন হয় সেখানে ব্রেন স্মুথলি কাজ করতে পায় না উদাহরণস্বরূপ বই পড়তে পড়তে টিভি দেখা এখানে আপনি মনে করবেন যে আপনি দুটি কাজ একসাথে করছেন কিন্তু বাস্তবে আপনার ফোকাস হয় রিডিংয়ে থাকবে না হয় টিভি দেখাই থাকবে প্রোভাইডে চয়েস আপনি যদি চান যে আপনার সামনের ব্যক্তিটি কোন সিদ্ধান্ত নেক যা আপনার অনুকূলে হবে তাহলে সিম্পলি তাকে এমন অপশন প্রদান করুন যা আপনার ডিসিশনের অনুকূলে উদাহরণস্বরূপ কেউ যদি তার সন্তানকে পড়ার জন্য বলে তাহলে তাকে পড়তে বস বলার পরিবর্তে যদি বলে যে এখন পড়ার সময় হয়েছে তুমি প্রথমে কি পড়বে ইংরেজি নাকি বাংলা তাহলে আপনার সন্তান যখন একটি অপশন চুজ করবে তখন সে ভাববে যে সে নিজে এই সিদ্ধান্ত নিচ্ছে সে নিজেকে কন্ট্রোল করছে এই ট্রিক আপনি যে কারোর সাথে ব্যবহার করতে পারবেন আপনি নোটিস করে থাকবেন যে প্রত্যেক রেস্টুরেন্টের ওয়েটাররা এই ট্রিক ব্যবহার করে তার আপনাকে সেই অপশনগুলো দেয় যা সে চায় যে আপনি অর্ডার করেন আর ইনডাইরেক্টলি আপনি সেটি করেন কিন্তু আপনি মনে করেন যে ডিসিশন আপনি নিয়েছেন কিন্তু বাস্তবে ওয়েটার আগে ডিসিশন নিয়ে নিয়েছিল বন্ধুরা আশা করছি সিক নিউজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন